মন্দির নগরীতে ধর্ষণের শিকার এক নাবালিকা কন্যা। নাবালিকা কন্যা ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার 30 বছরের যুবক। ঘটনা উদয়পুর মহকুমার বাগমা এলাকায়। উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় নাবালিকা পরিবারের অভিযোগ করে কান্তি রায় নামে এক যুবক নাবালিকাকে ধর্ষণ করে। পুলিশ নাবালিকার ধর্ষণের ঘটনা তদন্তে নেমে মূল অভিযুক্ত কান্তি রায়কে তার বাগমার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। আজ বাগমা এলাকা থেকে একটা নাবালিকা ধর্ষণের অভিযোগ আসে, আমাদের এখানে কেস রেজিস্টার হয়, কেস নাম্বার 56/22 আন্ডার সেকশন 376/506/604 অফ। যে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার বয়স কত? 13 বছর। যিনি করেছে উনি কি আত্মীয় এমন কোনো কিছু? রিলেটিভ। আর আগামীকাল কি কি তাকে করে তোলা হবে? আগামীকাল প্রতিবেদন করা হবে।